কয়েকজন বলেছে ভাইয়া পরিশ্রমী কিভাবে হবে, পরিশ্রমী হওয়ার জন্য তোমার কিছুই না, মানুষ হচ্ছে ধরো একটা অভ্যাসের জিনিস, মানে ধরো তোমরা ব্রেক চাইতে চাইতে তুমি জানো হচ্ছে এই টাইমে ব্রেক দিবো, সেজন্য তোমার মাথায় ব্রেক ঘুরতে থাকে। আমি ধরো করতাম কি, আমি যখন তোমার ছোট ছিলাম আর কি, বিশেষ করে ধরো 7 পর্যন্ত আমার কাজ ছিল, আমি পুরো দিন খেলাধুলা করতাম, একদম সকাল থেকে ধরো সকাল 9টায় আমি খেলতে চলে যেতাম। স্কুল থাকলে ভিন্ন কথা, স্কুল থেকে এসে আমি ঘুমাতে পারতাম না, খেলতে যাবো এই চিন্তায়, মানে ক্রিকেট খেলতাম, মানে তখন বেশি খেলতাম ক্রিকেট, এখন খেলি হচ্ছে ফুটবল, ফুটবল টেবিল টেনিস এখন সবই খেলি। তো তখন হতো কি, আমি একদম খেলার জন্য পুরো একদম আমি ভালো খেলতাম, মোটামুটি বেশ ভালোই খেলতাম ক্রিকেট ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে আমাদের পুরো ফ্যামিলিতে আমি মনে হয় ক্লাস 5-এ বৃত্তি পাইনি 5 বার, মানে এতই খেলাধুলার পিছনে টাইম দিছি। 7 পর্যন্ত হচ্ছে তোমার কি খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, মানে রেজাল্ট কেমনে কেমনে জানি মোটামুটি ভালো করতাম, মোটামুটি ভালো করতাম মানে কি শুরুর দিকে থাকতাম, 1, 2, 3, 4-এর ভিতরেই থাকতাম। ওই তো মফস্বলের একটু পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে, তখন ছিলাম পটিয়া, পটিয়া মডেল হাই স্কুলে, মানে আমাদের বাসা তো চিটাগাং। এরপর 9-এ এসে গেছি কলেজের 8-এ থাকতে আমাদের সময় একটা স্যার ছিল তোমার ওই যে হাফেজ স্যার নাম, তো পটিয়া স্কুলে হচ্ছে ক্লাস 8-এ তখন যে ট্রেনিংটা তোমার ওই বৃত্তি পরীক্ষা, তখন ছিল বৃত্তি পরীক্ষা, ওইগুলার যে কোচিংটা হতো এত যন্ত্রণাময়, 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত। তো উনি হচ্ছে ওই সময় বলতো যে কোনো ভাবে কষ্ট করে হচ্ছে পড়তে হবে, যদি ঘুম আসে, আমার তো প্রচুর ঘুম আসতো চোখে নাকি তেল দিয়ে, আমি এটাও অ্যাপ্লাই করছি। এরপর হচ্ছে কি সকালে 5টার ভিতর উঠে যেতে হবে, 5টায় উঠে পাউরুটি চা যেটা পাই বানাই, বলছে বাসায় হচ্ছে বানাতে মানে বানাই যে কোনো ভাবে কি খেয়ে পড়া শুরু করে দিতে, করতেছি করতেছি এমন করতেছি, করলাম একদিন, করলাম 2 দিন, করলাম 3 দিন, করলাম এরপর হলো কি তোমার, মানে এমনি যখন 3 দিন করছি পরের দিন দেখতেছি আমি ওই কাজটা না করলে আর ভালো লাগতেছে, মানে আমি ওই টাইমে উঠে যাচ্ছি। মানে মানুষ হচ্ছে এমন একটা জিনিস, যেমন হচ্ছে কুকুরকে দেখবা, তুমি ধরো খাবার দিচ্ছ, খাবার দিলে তুমি ধরো একটা কুকুরকে রাস্তায় গিয়ে ধরো গিয়ে রাস্তার কুকুর খাবার দিচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন গেলে পরের দিন দেখবো ওই টাইমে ও হাজির হয়ে যাবে। মানুষ হচ্ছে এর চেয়েও বেশি খারাপ, মানে কুকুরের চেয়েও মানুষের এই বৈশিষ্ট্যটা ভালো। তুমি দেখবো হচ্ছে তুমি পড়তেছো পড়তেছো, পরের দিন তোমার বডি অটোমেটিক দেখবো হচ্ছে তোমাকে, তুমি পড়া পড়ায় মন নেই, বসে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা, মোবাইলকে ফেলে রাখবা, মোবাইল দূরে রেখে দিবে, যখন পড়তে ক্লাস করতেছো ক্লাস করে মোবাইল দূরে, তোমার কল দিলে কি হবে, তুমি কি তুমি কি হয়েছো, তোমাকে কল দিয়ে খুঁজে না পেলে কি হবে, দেশ উল্টে যাবে, কিছু উল্টে যাবে, কিছুই উল্টে যাবে না, তুমি ফেসবুকে না থাকলে কি হবে, কিছুই যায় আসে না কারো, মানে ঘটনা বুঝতেছো। তাহলে তুমি যখন এটা করতেছো করবা পড়তেছো পড়াগুলো একটু ধীরে ধীরে, পড়া হচ্ছে তোমার মজার জিনিস, পড়াটা এখন অনেকে মনে করবো হচ্ছে পরীক্ষা পড়তেছি কিছু বুঝতেছি না, মানে বুঝতেছি না, আরে পড়া তো যখন মানে তুমি পড়ার পরীক্ষার জন্য পড়লে পারবে না, তোমার পড়ার মজাগুলো নিতে হবে, জিনিসগুলো যখন বুঝতেছো এই যে করতেছো ধীরে ধীরে দেখবা হচ্ছে তোমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগবে, তখন দেখবে তুমি করতেছো করতেছো আরো ভালো লাগবে। আর এই কাজটা যখন তুমি করবা, দেখ ধরো আজকে পড়তেছো একদম তুমি চিন্তা করছো উঁচু উঠবা না, বা একটা শিডিউল করে পড়তেছো, মোবাইল দূরে সরাই রাখছো, একদম কোনো কিছু কারো বিয়ে আছে তুমি যাবা না, কিছু করবা না, এমনি করে 3 দিন পরো 4 দিন পরো 1 সপ্তাহ পরো সিরিয়াস দেখবা তুমি পড়ার ভিতর হচ্ছে একটা কি ঢুকে যেতে পারবা। তো আমি হচ্ছে ক্লাস 8-এ